অসাধারণ অসাধারণ আর এটাই জন্য বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর যে এই পাথরের ভাষা কনাক মন্দিরের পাথরের ভাষা মানুষের ভাষাকে ছাপিয়ে যাবে সত্যি একটা অসাধারণ মত বন্ধুরা ঠিক আছে চেষ্টা করছে মন্দিরটাকে বাঁচানো তবুও ধ্বংসবংে প্রায় পথে অনেকটা হাইট ছিল আরও মন্দির তো সেই হাইট এখন আর নেই তো চলো তো এই যে বন্ধুরা আমার পেছনে যে বাসটা দেখো সেটা হচ্ছে ও বাস এই বাসে করে আমরা আজকে ঘুরবো আর এইটা কেন বেস্ট তোমাদেরকে বলেছি সেটা পুরোটা আজকে তোমরা দেখলে বুঝতে পারবে ভিডিওটা যে এই বাসে করে ট্যুর ট্রাভেলটা কেন বেস্ট কারণ পার্সোনাল গাড়ি তো অনেক ছিল অনেক আছে কিন্তু সেটা থেকে কেন আজকে দেখাবো ঠিক আছে বন্ধুরা আরো একটা নতুন ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত তো সকাল সকাল রেডি হয়ে গেছে সাড়ে পাঁচটা পাঁচটার দিকে উঠে গেছিলাম তো সকাল সকাল রেডি হয়ে গেছি রেডি হয়ে আর কি এখন আজকে ঘুরবো আজকে পুরো দিনটাই প্রোগ্রাম দিনটায় প্রোগ্রাম বলতে এখান থেকে আমরা যে ওটিটিসি বাস ওটা বুক করেছি যেটা তোমরা আগের ভিডিওতে শুনেছিলে তো ওটিটিসি বাস বুক করার পর এখান থেকে এখন সেই সাড়ে ছটায় বাস ছাড়বে সেই বাস আমরা এখন যাব তো এই সরকারি যে বাসটা না হচ্ছে বাসটা এত সময় পরিষেবা ভালো মানে পার্সোনাল গাড়ি বুক করে ঘোরাটা অতটা সুবিধা হবে না তারপরে যখন আপনি যদি দুজন তিনজন আসেন আপনার ঘুরে পৌঁছাবে না যে দু তিনজনে একটা গাড়ি অত টাকা ভাড়া করে সব জায়গাগুলো ঘুরবো আর গাড়ি অ্যাক্সুলে সব জায়গায় ঘুরাবেও না আপনাকে মানে অনেক জায়গাগুলো বলে বন্ধ আছে অনেক জায়গাগুলো বলবে খোলা নেই আজকে বা অনেক কিছু সমস্যা ইস্যু করে কিন্তু এই ওটিটিসি বাস আপনার সকাল সাড়ে ছটায় ছাড়বে আর সন্ধে সাড়ে ছটায় পৌঁছে দেবে এখানে আমরা উদয়গিরি ধবলগিরি তারপর নন্দনকানন কনাক মন্দির লিঙ্গরাজ মন্দির তারপরে সেই স্যান্ট মিউজিয়াম এরকম কিছু কিছু জায়গাগুলো সবগুলো ওরা কভার করে তার জন্য ওটিডিটি মানে তো বেস্ট আর কী করে বুক করতে হয় সেটাও তোমাদেরকে ভিডিওতে আগে ভিডিওতে দেখেছো তো চলো ব্লকটা এখান থেকে শুরু করছি বন্ধুরা বেরিয়ে গেছি এটা সকাল সকাল টোটো ধরে নিয়েছি বান্থী ওখানে যাবো বলে আর আমরা এখন এই যে সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি তো সকাল সকালে এই টোটোটা গিয়ে এখন এখান থেকে টোটো আমাদের একশো টাকা ভাড়া নিচ্ছে তো বান্থনিবাস ওখানে হবে ওখান থেকে আমাদের ওটি ডিসি বাস দাঁড়িয়ে আছে ওই বাস ধরবো ধরে ওখান থেকে তারপর পুরো সিন করবো ঠিক আছে আর সকালবেলা পরিবেশটা এত সুন্দর লাগছে না অনেক সকাল সকাল তো বেরিয়ে গেছি এখানে তো চলো তোমাদেরকে দেখাতে থাকি এখনকার দেখতে থাকো আর বেস্ট আমি আমি ওটিডিসি বেস্ট কেন বললাম সেটা তোমাদের কাছকে প্রমাণ করে দেখাবো কারণ এখানে লোকাল গাড়িও ছিল প্রচুর কিন্তু লোকাল গাড়ির সাথে কন্ট্যাক্ট করাটাই বেকার আমরা দুজনে চলে দুজনে না হয়তো শেয়ারে যেতে হবে গেলে গাড়ি কখন ফুল হবে কখন যাবে অতটা সুবিধা হবে না তার জন্য তোমাদেরকে ওটি সব থেকে বেস্ট চলো তোমাদেরকে দেখাচ্ছি রাস্তা দুধার দিয়ে বন্ধুরা এত সুন্দর এরকম ডিজাইন গুলো করে রেখেছে রাস্তা দুধার দিয়ে খুব সুন্দর করে এখানে সাজানো এরকম ভাবে দেখতেও ভালো লাগছে পুরো রাস্তা দুই ধারে এধারেও আছে ওদেরও আছে প্লাস দুধার দিয়ে খুব সুন্দর করে এরকম এঁকে রেখেছে সুন্দর সুন্দর একটা পরিবেশ একটা খুব ভালো লাগছে তো আমি এই যে বন্ধু এখন এই যে পান্থনীবাসের এখানে আসে এই যে পান্থনিবাস এখান থেকে বাসগুলো ছাড়ে ঠিক আছে তো এখান থেকে যে বাস ঢুকে গেছে অলরেডি আমার পেছনে এই সামনে যে বাস দেখছো এই যে বাস এখানে অনেকে আছে পুরো বাস তো আছে তো এই বাসে করে আমরা এখন ঘুরবো তো এই বাস অলরেডি ঢুকে গেছে তো এই হচ্ছে পান্থনিবাস এই পান্থনিবাস থেকে আপনি যে স্বর্গদুয়ার ব্রিজ থেকে ওখান থেকে টোটো বা অটো যে কোনো একটা গাড়ি ধরলে আপনাকে এখানে নামিয়ে দেবে একদম এই পান্থীবাস যেখান থেকেই ওটি ডিসি বাস ছাড়া হয় ঠিক আছে তো এই যে বাস অলরেডি এখানে চলে এসছে এখন এই যে বাসে আমরা এখন উঠবো চলো ভিতরে গিয়েই কথা হচ্ছে ঠিক আছে है। तीन चार, तीन नम्बर चारम्बर सीट तो हमारे तीन नम्बर चार नंबर सीट कन्फर्म होलो तीन नम्बर आ चार नम्बर तीन नम्बर चार नम्बर ए वाला फास्ट चलो फेस्ट एकदम पहले मिल गया हम लोग तीन नम्बर चार नंबर साइड में चलो তো এই বাস বন্ধুরা আমাদের এই বাসটা পুরো ফুল এসি এসি সিস্টেম তো ভিতরে ঘোরার জন্য কোনো কষ্ট নেই সমস্যা নেই আর এই বাসে যে সিস্টেমগুলো আছে তোমাদের এখানে এখান দেখি হাত রাখার জন্য এধারে একটা আছে আর এধারে তো হাত রাখার জন্য আছে আর সবচেয়ে বড়ো পয়েন্ট এখানে হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার জন্য দুটো ইউস পয়েন্ট পয়েন্টও আছে এখানে মোবাইল এখানে চার্জ দেওয়া যাবে মানে ইউসবি রাটা কেবল লাগিয়ে দুখানা পয়েন্টও দিয়েছে এখানে আর এখানে তো হাত রাখার জন্য এদের খুব সুন্দর সিস্টেম আর এধারেও আছে এই যে তো এটা ফুল এসি বাস এসি বাস এখানে কোনো সমস্যা নেই আরামসে ঘুরতে পারবে আর বাইরে ঘুরে আজকে ওয়েদারটাও আছে আমাদের সাথ দিচ্ছে দেখা যায় গওদের কি হয় গওদের কি ঘুরতে পারি তোমাদেরকে দেখাতে পারি ঠিক আছে চলো এক্সওর ন ত্রিভুবসভা আজ आप लोग सब घूमने के लिए निकल चुके हमारे सफर को पूरा करने के लिए आज आप लोगों को समय लेंगे का 12 घंटा सुबह साढ़े छः बजे आप लोग रवाना दिए शाम को साढ़े बजे आप लोग वापस पूरी में पहुँचा बारह घंटा टूर के अंदर आज हम आप लोगों का रास्ता तো তোমাদের এখানে বন্ধুরা একটা কথা বলি দেখুন ইনি আমাদেরকে মানে আমাদের যে বাসে যে ট্যুর গাইড ছিলেন উনি কথা কথা আমাদেরকে ঘুরে বেড়ে আজকে সব কিছু আমাদের ডিটেলস আর কি বলছেন তো এর সাথে দেখুন আমরা যে যেখানে যেখানে ঘুরবেন টিকিট ফেয়ার মানে যেখানে এন্ট্রি ফি হবে তো এন্ট্রি কিন্তু আমাদেরকে আলাদা বের করতে হবে মানে পাঁচশো পঁয়ত্রিশ টাকা আমাদের বাসে ঘুরানোর জন্য নিয়েছে প্লাস আপনাকে যে নন্দনকানন বা যে উদয়গিরি ধবলগিরি যেখানে টিকিট ফেয়ারগুলো আছে অ্যাকচুয়ালি সেখানে সেখানে আপনাকে ঢোকার জন্য টিকিট ফেরা টোটাল আপনাকে হয়তো তিনশো পঁচিশ টাকার মতো আর এক্সট্রা লাগবে তিনশো পঁচিশ টাকার মতো এক্সট্রা মানে টিকিট ফেয়ার সবগুলো টিকিট মিলে সেগুলো আর কি আপনাকে দিতে হবে তো আমরা এখন বন্ধুরা এই যে স্যান্ট মিউজিয়ামে এসেছি এখানে টিকিট কাউন্টারে টিকিট করে ভিতরে ঢুকবো স্যান্ট মিউজিয়ামে তো এখানে তো বালি দিয়ে বিভিন্ন যে জিনিসগুলো তৈরি তোমাদেরকে দেখাবো টিকিট কেতন আর কি আর কি তো এই যে টিকিট নিয়ে নিলাম আমাদের এই যে স্যান্ট মিউজিয়ামে টিকিট নিয়ে নিলাম এখন ভিতরে যাবো ভিতরে গিয়ে দেখি ভাবে কী তৈরি কী আছে তো এখন বন্ধুরা এর ভিতরে প্রবেশ করলাম স্যান্ট মিউজিয়াম দেখুন প্রত্যেকটা বালি দিয়ে এখানে এত সুন্দরভাবে বানানো না মানে দেখে সত্যি আপনারা কিন্তু এই দর্শনটা অবশ্যই করবেন বন্ধুরা অনেক সময় আমাদের ট্রিপ হয়তো দেখেন দাঁড়াতে না পারে আমার যদি পার্সোনাল গাড়ি নিয়েও আসেন তবে অবশ্যই এখানে দাঁড়িয়ে এই মিউজিয়ামটা দেখবেন তিরিশ টাকা টিকিট ফেয়ার এত সুন্দর কাজ এখানে বন্ধুরা সত্যি মন ভালো হয়ে যাবে আপনাদের দেখে আর একটা এখানে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল কভারেট ক্লিম খবর তার জন্য আমাকে সাউন্ড আলাদা দল বন্ধু তখন একের এক দেখুন প্রত্যেকটা দেখানো হয়তো আমাদের ভিডিও তো সম্ভব নয় বন্ধু কিন্তু নিজেরা দেখে চোখে দেখে যে উপলব্ধ অবশ্যই করবেন আর প্রত্যেকটা কাজ দেখুন এখানে দেখুন তাজমহলটা দেখুন কী সুন্দর বানিয়ে রেখেছে তো সত্যি এখানে সেন্ট্র মিউজিয়াম যে দর্শন করছেন একটা অসাধারণ এখানে মিউজিয়াম দেখলাম বন্ধু ঠিক আছে এখানে প্রচুর আছে তোমাদেরকে যতটুকু পারে দেখানোর চেষ্টা করছি আর তারপরে তোমার আরও নিজের এসে অবশ্যই দেখে নেই বন্ধু ঠিক একের পরে দেখুন বন্ধু যে কত সুন্দরভাবে এখানে কাজ করে রেখেছে তো এই মিউজিয়ামটা ত্রিশ টাকা টিকিট ফেরার বন্ধু আর প্রথম ফার্স্ট দর্শন কিন্তু আমাদের এটাই পড়ে বন্ধু ঠিক আছে যে দেখুন একের পরে দেখুন এত সুন্দরভাবে শিম্পাঞ্জি দেখুন এখানে কিংকং যেটা আর কি তো প্রত্যেকটা নামও লেখা আছে তো অসাধারণ এখানে মিউজিয়ামটা বানিয়েছে সত্যি একটা মানে দর্শনীয় জিনিস বন্ধ ঠিক আছে তো স্যান্ড মিউজিয়াম ঘোরার পর এরপরে আমাদের সকালে ব্রেকফাস্ট আছে ব্রেকফাস্ট করার পর এরপরে হয়তো কোনাক মন্দির বা এরপরে কোন ট্রিপ আছে চন্দ্রভাগা ব্রিজ সেটা তো হয়তো আমরা যাবো চলো তোমাদেরকে একের পর এক দেখা থাকি বন্ধুরা ব্লক ভিডিও তো অবশ্যই কিন্তু ইন্টারেস্টিং ব্লক আসতে চলেছে তোমাদের সামনে তো ভিডিওটা স্কিপ করো না পুরোটাই দেখতে থাকো যতটুকু পাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করো না ঠিক আছে তো এখানে আমাদের একটু টিফিন করার জন্য করা হলো সকাল সকাল একটু আসলাম সকালবেলা বেরিয়েছি তো সেই সাড়ে পাঁচটা ছটার সময় ছেড়েছে একটু হালকা পাতলা টিফিন এখানে যা পাওয়া যায় ইডলি ধোসা এইসবগুলো দেখি কী কী টিফিন পাওয়া যাচ্ছে এখানে তো সকাল সকাল বন্ধুরা এই যে একটু মশলা ধসা নিয়ে নিলাম এই যে রাহুল আর আমি দুজনে এটাই খেয়ে টেস্ট করে দেখি এটাই খেয়ে আসছি সারাদিনের সফর তো আর দুপুরে কি খাওয়া দাওয়া হচ্ছে যায় না দেখা যাক তো এই ধসাগুলো খুব বড় প্রচুর লম্বা হ্যাঁ তো যাক এটা নিলাম সকাল সকাল টিফিন এটাই খেলাম সকাল সকাল খেয়ে দেওয়া দেখা যাক টেম্পেল রামচন্ডী টেম্পেলের এখানে আর কি আমাদের দাঁড় করো তো এখান থেকে পরিবেশটা এত সুন্দর মানে এখানে মনে হচ্ছে দাঁড়িয়ে সারাটা দিন কাটিয়ে দিই এত সুন্দর এখানে হাওয়া হচ্ছে প্লাস এখানে এই যে বোটিং ফোটিংও আছে আর কি সিস্টেম আছে এই যে তো এখানে আর কি এগুলো করতে গেলে টাইমও লাগে তো আমাদের বাস অত টাইমও দেবে না বা আমাদের সবাই আর কি একসাথে গ্রুপে এসেছি গ্রুপে যেতে হবে এই হচ্ছে বিষয় তো এখানে এত সুন্দর একটা পরিবেশ বা এত সুন্দর একটা মানে ফিল আসছে না মানে মন ভরে যাচ্ছে এখানে যে এইদিকে এই সমুদ্র সমুদ্র এই যে এটা নদী তো মোহনার এখানে আর কি তো এখানটা এত সুন্দর হাওয়া এত সুন্দর পরিবেশ আর এই সামনে হচ্ছে রামচন্ডী টেম্পল আর এধারে এই জঙ্গল আছে তো এগুলো অনেক পুরানো ইতিহাস পুরানো স্মৃতি তো এখনও আছে আর কি এগুলো দর্শনীয়ভাবে হয়ে চলছে তো এই জায়গাটা থেকে সত্যি বন্ধুরা এত সুন্দর ভালো লাগছে এখান থেকে আমরা এখন চন্দ্রভাগা বীচে যাব তো চন্দ্রভাগা বীচে গিয়ে ওখানে তোমাদের দেখো চন্দ্রভাগা বীজটা খুবই আর কি বিখ্যাত এখানে তো আমরা এখন বন্ধুরা চন্দ্রভাগা বীচে এখানে দাঁড়িয়ে আছি চন্দ্রভাগা বীজের এখানটা আর কি তোমাদের কানাই গিয়ে দেখায় এত সুন্দর সমুদ্রের ঢেউ মানে চন্দ্রভাগা বীজটা অ্যাকচুয়ালি এখানে তো চন্দ্রভাগার নাম হয়েছে এটা অ্যাকচুয়ালি আগে ছিল একটা নদী ঠিক আছে তো সেই নদীর নাম অনুসারে এই চন্দ্রভাগা বীজটা এখন নাম হয়েছে কিন্তু এই নদীটা অ্যাকচুয়ালি হয়তো অনেকে প্রাচীন ভাষায় পুরনো কথায় ওহ সত্যি জল কথায় তুলে দিচ্ছে দেখো তো ব্যাখ্যা করে দেখা ব্যাখ্যা করে দেখাই চলো ও সত্যি সেই ঢেউ সেই ঢেউ রাহুল সেই ঢেউ জল ওপরে চলে আসছে আর সেই সমুদ্রের অবস্থা দেখো টেক ফটো ফটো টেক ফটো তো এই যে এই যে এই যে সমুদ্রটার অবস্থা করে চন্দ্রভাগা বিজের এখানে আর বিষটা খুবই এখানে ক্লিত ওই ওই আর এখানে এই অ্যাক্টিভিটিস আছে অ্যাক্টিভিটিও করতে পারো তোমরা এটা আচ্ছা এই দাদা কত নিচ্ছে এগুলো কীর্তন আর কে দুশো টাকা এক একজনের দুজন বললে তিনশো টাকা কীর্তন তো রোজ উদার সিদ্ধান্ত হাফ কিলোমিটার আচ্ছা ঠিক আছে তো এ বি আপনার কাট সাকতে দেখি এটা আর কি দুশো টাকা করে বলছে একজন দুজন হইলে তিনশো টাকা দুজনে ঠিক আছে তো এই যে এখানে আর কি ব্রিজটাতে এখানে একটু ফটো ফটো তুলি আমরা একটু ফটোশ্যুট করে নিই তারা তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে ফটোশ্যুট ফ্যুট করে নিই তো বন্ধুরা এই যে চন্দ্রভাগা ব্রিজে এখন আমরা আছি এখান থেকে এখন যাবো কোনাক মন্দির ঠিক আছে তো চন্দ্রভাগা ব্রিজে অ্যাকচুয়ালি এখানে ইতিহাস হচ্ছে এই নদীটাতে এখানে জল দেখা যেত না এই যে এই নদীতে এক বছরে একবারে জল দেখা যেত সেটা হচ্ছে ওই যে মাং মাসে সরস্বতী পুজোর সময় মানে যে শুক্লাপক্ষ যে ওই সময়টাই নদীতে জল দেখা যেত যেটা ইতিহাসটা আমি বেশি শুনলাম আমাদের বাসে আর কি গাইডম্যান জানালো তো চলো বাসে এখনও তো নক করছে এখন যেতে হবে বাসে করে চলে যাবো তো সেই বছরে একটা টাইমে মাত্র একটা এই চন্দ্রকান জল দেখা যেত আর কখনও জল দেখা যেত না তো সেই আর কি এই নদীটা এখন তো পুরো বন্ধ হয়ে গেছে এখন পুরো বালি এখন পুরো বন্ধ হয়ে বালি চর হয়ে গেছে এখানে বিষ হয়ে গেছে তো তার জন্য এখানে আর কি সেই নামটা রাখার জন্য চন্দ্রভাগা বীজ নাম হয়ে যায় নদীর নাম অনুসারে তো আমরা এই যে বন্ধুরা এখন ফাইনালি কনাক মন্দিরে এখানে পৌঁছে গেছি এই যে এখন কনাক মন্দিরের ভিতরে ঢুকছে এখন এর ভিতরে টিকিট এন্ট্রি ফি আছে তো টিকিট কেটে ভিতরে ঢুকবো ভিতরে ঢুকে তারপর তোমাদেরকে দেখাবো এটা কনাক মন্দিরে আর কি অরিজিনাল যে মন্দির সেটা ধ্বংসবাসের পথে এখন তো অরিজিনাল মন্দিরটা আর নেই তো যেটাই আছে সেটাই এখন তোমাদেরকে দেখাবো আর এর ইতিহাস তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা ঠিক আছে প্রচুর লোক প্রচুর দর্শক তো এখন বলছে এই সময় নাকি কম আছে ভিড় তো জানি না মেন ভিড় কখন কোন সময় বেশি হয় এই সময় তো লোক তো এখানে প্রচুর তো যেটুকু ভিড় দেখছি তাতেই তো মাথা খারাপ তারপরে অন্য সময় তাহলে আরও কত ভিড় হয় ফাইনালি এই যে বন্ধুরা এগুলো তো প্রায় ধ্বংসবাসের পথে এই যে কোনাক মন্দিরের ভিতরে এই যে প্রবেশ করলাম তো চলো এখান থেকে তোমাদেরকে দেখাবো আর এই মন্দিরটা এই যে মেন মন্দির তো প্রায় ধ্বংসবাসের এখানেই আর না না গাইড তো ফাইনালি বন্ধুরা কোনাক মন্দিরের ভিতরেই প্রবেশ করলাম এখানে যে কারুকার্য হাতের কাজ তখনকার সময় বানানো তো তখন তো এত টেকনোলজি ছিল না যে এখন যত টেকনোলজি বানানোর জন্য যত সিস্টেম তো অত টেকনোলজি তো নেই তখন তো সত্যি কারুকার্য একটা অসাধারণ চলো এই যে মন্দির আর এই মন্দির অ্যাকচুয়ালি এই মন্দির সূর্যদেবকে উৎসর্গ করা হয়েছিল সূর্যদেব তো কনাক মন্দিরের কিছু ইতিহাস তোমাদের সাথে শেয়ার করব চলো আগে নিচে নেমে নি বাবা এর এই যে কারুকার্য হাতের কাজ তখনকার সময়ের খোদাই করে করে দেখো বন্ধুরা তো বন্ধুরা এই যে আমার পিছনে যে কোনাক মন্দিরটা দেখছো এই মন্দিরের ইতিহাস হচ্ছে এই মন্দিরটা বানিয়েছিল রাজা নরসিংহদেব ঠিক আছে রাজা নরসিংহদেব এই মানে এই মন্দিরটা বানিয়েছিল আর এই মন্দিরটা অ্যাকচুয়ালি সূর্যদেবকে উৎসর্গ করা হয়েছিল কোনাক মন্দির নাম যে হয়েছে না কোন কথা হচ্ছে কোন আর অর্ক কথা হচ্ছে সূর্য তো সেই এই সেই নাম অনুসারে সূর্য মন্দির আর কি মানে সূর্যদেবকে উৎসর্গ করা হয়েছিল আর সূর্যদেব এখানে আর কি এই মন্দিরের বিভিন্ন কোন থেকে মানে আলো যাতে সূর্যর প্রথম আলো বিভিন্ন কোন থেকে আর কি সূর্য সৌরদেব যে দেব সূর্যদেবের গায়ে পড়ে সেই হিসেবে এই মন্দিরটা বানানো হয়েছিল তার জন্য কোনার্ক কথাটা নাম হয়েছে ঠিক আছে আর এই মন্দিরটা অ্যাকচুয়ালি বানানো হয়েছিল তখন এখানে আর কি নদী আর সমুদ্রের যে মোহ মাত্র যে সঙ্গমস্থল যে মোহনা তো মোহনার এখানে বানানো হয়েছিল কিন্তু সেই মোহনা এখন বন্ধ হয়ে গেছে আটশো বছর আগে এই মন্দিরটি বানানো তো সেই ইতিহাস তো তোমার তো বুঝতেই পারছো পেছনে কোনার্ক মন্দির আর এই এই মন্দিরটার সাথে না অনেক ইতিহাস জড়িয়ে আছে সময় যে এই মন্দিরটা অ্যাকচুয়ালি রথের আকৃতি দেওয়া যায় রথের চাকা আছে বারোখানা বারো মাস হিসাবে বারো মাস হিসাবে বারোখানা রথের চাকা আছে দেখো পেছনে তোমার চাকা দেখতে পাচ্ছ ঠিক আছে আর এখানে হচ্ছে এই মন্দিরটা অ্যাকচুয়ালি তোমার এই যে ঘোড়াগুলো দেখছো যে ঘোড়া রথের সাফারি যে এখানে ঘোড়াগুলো প্রায় ধ্বংসবাসের পথে তো এই যে ঘোড়াগুলো দেখছো এই ঘোড়াগুলো অ্যাকচুয়ালি তোমার মানে সাতখানা ঘোড়া সাত দিন যে সপ্তাহ সাত দিন সাতখানা ঘোড়া আর এই যে চাকাগুলো দেখছো চাকাগুলো আর কি সূর্যের আলোর সাথে সাথে মানে এখানে সময়কে উল্লেখ করা হয়েছে সময় তখনকার সময় ঘড়ি সিস্টেম ছিল না তখনকার সময় তো সেই সময়কে উল্লেখ করে এই চাকাগুলো বানাচ্ছে তো অনেকটা ইতিহাস এই মন্দিরে জড়িয়ে আছে তো একা করে তোমাদেরকে দেখাতে থাকবো তোমরা দেখতে থাকো চলো একটু ব্যাক ক্যামেরা করি ঠিক আছে তো তো এখানে দেখো বন্ধুরা এই যে পুরো মন্দিরটা তোমাদের একটু ভালোভাবে শট নিয়ে দেখায় তো এই মন্দিরটা অ্যাকচুয়ালি এখন প্রায় ধ্বংসের পথে আর এই মন্দিরটা অ্যাকচুয়ালি এখানে বারোশো কর্মী মিলে বারোশো কর্মী মিলে এই মন্দিরটা বানিয়েছিল বারো হাজার হ্যাঁ বারোশো কর্মী মিলে বারো বছর ধরে বানিয়েছিল ঠিক আছে তো বারো বছর ধরে এই মন্দিরটা কাজ করার পরও এই মন্দিরে কিন্তু কোনো পুজো হয় না এখনও পর্যন্ত কিন্তু কোনো পুজো হয় না পুজো হয়েছিল লাস্ট আপনার ষোলোশো আঠাশ সালে ঠিক আছে ষোলোশো আঠাশ সালে এই মন্দিরটা লাস্ট পুজো হয়েছিলো তারপর থেকে কোনো পুজো হয় না এই মন্দিরটা আর বারোশো কর্মীরা যখন মন্দিরটা বানিয়েছিলো তো এই মন্দিরটা রাজা তো মানে মঙ্গল কলস এটা কি এর স্থগিত হচ্ছিল না যেটা আর কি যে মঙ্গল কলস না স্থগিত হলে মন্দিরটাতে পুজোও হবে না তো সেই জন্য আর কি এই মঙ্গল কলস স্থগিতের জন্য রাজা যে বারোশো কর্মীলে বানিয়েছিল তো তাদেরকে বলেছিল বারো দিনের ভিতর যদি এই মঙ্গল কলস স্থগিত না হয় চূড়ায় মানে যে মাথায় যে মঙ্গল কলস তাতে আপনাদের বারোশো সব কর্মীদের ভিতরে মেরে দেওয়া হবে তো সেই হিসেবে সমস্ত বারোশো কর্মীদের বাঁচানোর জন্য এই সময় যে কর্মীর ভিতরে একজন ছিল যেটা হচ্ছে বিশ্বমোহন বিশ্বমোহনের পুত্র আমরা হচ্ছে ধর্মপদ সেই ধর্মপদ ছেলেটি সে নিজেই সে বলেছিল যে বাবা আপনি যে বাড়িতে নকশাটা রেখে এসেছিলেন আমি নকশাটা দেখেছিলাম আমি মঙ্গল কলস স্থগিত করবো যেটা আর কি কথা যে প্রাচীন ভাষায় যেটা আমি যেটুকু জেনেছি তোমার সাথে শেয়ার করছি তো সে চার দিনের ভিতরে এই মঙ্গল কলসটি স্থগিত করেছিল ঠিক আছে তো রাজা তখন দেখলো যে বারোশো কৌরি মিলে এতদিন ধরে মঙ্গল কলসটা স্থগিত করতে পারছিল না তো সেই ছেলে বাচ্চা ছেলে এটা বারো বছরের ছেলে সে চার দিনে স্থগিত করলো মঙ্গল কলস তো সেই হিসাবে আর কি সে তখন বারোশো কর্মীদের যান বাঁচানোর জন্য মানে জীবন বাঁচানোর জন্য তখন সে এই মন্দিরের উপর থেকে সমুদ্রেতে ঝাঁপ দিয়েছিল এক তো পাশে তখন সমুদ্র ছিল যে সমুদ্র নদীর মোহনায় মন্দিরটা বানানো হয়েছিল তোমাদের বলো এখন তো সেই সব বন্ধ হয়ে গেছে এখন তো সমুদ্র অলরেডি সরে গেছে আর ওই ধারে তো সেই তখন স্যার জীবনটা তখন তার বারো বছর ছেলেটা জীবন দেওয়ার জন্য ঝাঁপ থেকে তারপর থেকে মন্দিরে আর পুজো হয় না পুজো টোটালি বন্ধ তাই হচ্ছে কোনাক মন্দির বন্ধুরা আর এখানে যে দশ টাকার নোটে তোমাদের ছবি দেখছো সেই সেই চাকার ছবিটা তোমাদেরকে দেখাবো বন্ধুরা ঠিক আছে এখানে উপরে মঙ্গল কলস ভেঙে ইংরেজরা বিদেশিরা মঙ্গল নিচে একটা পাথর ছিল যেটা ম্যাগনেটিক খুবই আর কি একটা পাথর দিয়ে বানানো হয়েছিল তো সেই পাথরটা মন মানে ইংরেজরা নিয়ে গেছে ভেঙে নিয়ে গেছে তো মঙ্গল ভেঙে মেন মন্দিরে যে পাথর ছিল মঙ্গল কলসের নিচে তো সেটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে সেখান থেকে মন্দিরটা আস্তে আস্তে ধ্বংসবর্ষে শুরু হয়েছে মেন মন্দির প্রায় ধ্বংসের পথে বন্ধ ঠিক আছে এখন যতটুকু দেখছ এখানে আর কি যতটা সরকার চেষ্টা করছে মন্দিরটাকে বাঁচানো তবুও ধ্বংসবর্ষে প্রায় পথে অনেকটা হাইট ছিল আরও মন্দির তো সেই হাইট এখন আর নেই তো চলো এই মন্দিরটা বন্ধু তোমাদেরকে বলছিলাম যে রথের আকৃতি দেওয়া হয়েছে রথের আকৃতিতে এই যে সামনে যে ঘোড়া এই ঘোড়াগুলো দেখছো এটা কি রথের আকৃতি আকৃতি দেওয়া হয়েছে এখানে সামনে যে রথের রথার চাকাইছে তো এইটা এই মন্দিরটা অ্যাকচুয়ালি যে এখানে রথের আকৃতি দেওয়া হয়েছিল যে রথ নিয়ে যাচ্ছে মন্দিরটাকে মানে এরকম আর কি রথের আকৃতিতে তো সামনে ঘোড়াগুলো প্রায় ধ্বংসরসের পথে কারণ এত বছরের একটা ঐতিহ্য যেটা ধ্বংসদের পথেই হবে আর কি দিন হচ্ছে তো স্বাভাবিক আর এই যে চাকাগুলো দেখছো এই চাকাগুলো অ্যাকচুয়ালি এখানে আর কি সূর্য সময়েকেও নির্মাণ করতো আর কি মানে তখনকার সময় তো তার একটা বিবরণ তোমাদেরকে দেখাই তো সূর্যের আলো হিসেবে সূর্যের আলো যখন পড়তো না তখন এই এই যে দাগগুলো দেখছো তো এই দাগগুলোর ছায়াটা হিসাব করা হতো সূর্য আলোটাকে সেইভাবে সূর্যের টাইমটাকে মানে কখন কোন টাইম বাড়ছে সেই টাইম অনুসারে সেই টাইমটাকে নির্ধারণ করা হতো এই চাকা দিয়ে তখনকার সময়ে তো ঠিক আছে তো এইটা হচ্ছে তখনকার সময় ঘড়ির হিসাবে কাজ করতো আর এটা অসাধারণ কারুকার্য অসাধারণ কারুকার্য এখানে একটা আমি শুনেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর একটা বলেছিল ভাষায় যে কোনাক মন্দিরের পাথরের ভাষা মানুষের বাংলা ভাষাকে ছাপিয়ে যাবে মানে মানুষের ভাষাকে ছাপিয়ে যাবে ঠিক আছে তো এই এই রবীন্দ্রনাথের একটা কথা আমি দেখেছিলাম তো এই মন্দিরে এত কারুকার্য এতটাই কারুকার্য নিখুঁতভাবে তখনকার সময় কোনো টেকনোলজি ছিল না কিন্তু প্রত্যেকটা পাথরের কারুকার্য এখন যে পাথরগুলো দেখছো যেগুলো কারুকার্য নেই সেগুলো আর কি মানে সরকার থেকে কাজ চেঞ্জ করে মানে মন্দিরটাকে সংরক্ষণ করছে কিন্তু অ্যাকচুয়ালি প্রত্যেকটা পাথরে এর কাজ ছিল এর ইতিহাস প্রত্যেকটা মন্দিরে এখানে প্রত্যেকটা মন্দিরের কাজ তো এই কাজগুলো প্রত্যেকটা পাথরে যে সূক্ষ্মভাবে যে কাজগুলো করেছিল তখনকার সময় টেকনোলজি ছাড়া সত্যি অসাধারণ অসাধারণ আর এটাই জন্য বলেছিল রবীন্দ্রনাথ ঠাকুর যে এই পাথরের ভাষা কণাক মন্দিরের পাথরের ভাষা মানুষের ভাষাকে ছাপিয়ে যাবে সত্যি একটা অসাধারণ মহত্তবন্দ্র ঠিক আছে আর এই যে তোমরা যে ছবিটা দেখছো এই যে টাকায় যে এই যে ছবিটা দেখছো না এই ছবিটাকে মিল পাবে এর সাথে এই যে এর সাথে কি মিল আছে এই যে দেখো এই যে তো এই যে সেই ছবিটা তো এই যে এই যে এই যে রথের চাকা যে আকৃত এইটা আর কি আমাদের দশের তো তো এখানে গাইড সেটাই ছিল যেটা যে এই ঘড়িটা আর কি সময় হিসেবে কাজ করা হয় তো সূর্যের আলো দিয়ে আর কি এটাকে তখনকার সময় দেখানো হতো মানে সময়টাকে নির্ধারণ করা হতো সে গাইড ওখানে বোঝাচ্ছিলো ওটা তো চলো আমি তো গাইড নেই নি আমাদের গাইড দরকার নেই আমরা এখন এই সামনে ওখানে গিয়ে ফটো উঠবো তো ফাইনালি বন্ধুরা আমরা এখন এই বাস থেকে নামলাম লিঙ্গরাজ মন্দির সব থেকে বড়ো মন্দির উড়িষ্যা ঠিক আছে এর প্রায় দুশো ফুটের কাছাকাছি লিঙ্গরাজ মন্দির তো সেই লিঙ্গরাজ মন্দিরে ভিতরে এখন ঠাকুর দর্শন করবো তো চলো তোমাদেরকে ভিতরে তো ক্যামেরা ফ্যামেরা এলাও নেই মাল ফয়াল রেখে তারপর যেতে হবে তো তোমাদেরকে ভালোভাবে দেখাবো আমি মন্দিরটা ঠিক আছে আমি কিছু ইতিহাস তোমাদের সাথে শেয়ার করবো দেখছো যে মন্দিরটা এই মন্দিরটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির সবচেয়ে বড় এটা হচ্ছে পুরী জগন্নাথ মন্দির থেকে পুরোনোটা এক হাজার বছর আগে ঠিক আছে পুরী জগন্নাথ মন্দির তার থেকেও পুরনো এই মন্দিরটা তো এই মন্দিরটার ইতিহাস তোমাদের সাথে শেয়ার করবো আমি একটু আগে মন্দির ঠাকুর দর্শন করে আসি তো দর্শন করে তারপর তোমাদের সাথে শেয়ার করছি মানে এখানে ভিতরে ক্যামেরা এলাও নেই তো সে তার জন্য আমি ভিতরে তোমাদেরকে ক্যামেরা ফ্যামেরা রেখে দেওয়ার যাচ্ছি তারপর বাইরে এসে তোমার সাথে কথা হচ্ছে ঠিক আছে চলো আগে তাতেই ঠাকুরটা দর্শন করে আসি তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা এই যে লিঙ্গরাজ মন্দিরের গেট এখান থেকে প্রবেশ করেছিলাম আমরা তো ভিতরে তো ক্যামেরা এলাও ছিল না তার জন্য ভিতরে দেখতে পারিনি তো এই যে তোমাদেরকে মন্দিরটা একটু ভালোভাবে দেখাই যে হ্যাঁ তোমাদেরকে এমন আগে একটা ভিউটা দেখাচ্ছি লিঙ্গরাজ মন্দিরটা তোমরা দেখলে সত্যি অবাক হয়ে যাবে অসাধারণ অসাধারণ এই ভিতরে যে মন্দিরগুলো দেখছো একশো সতেরো মন্দির টোটাল একশো আটখানা মন্দির আছে ঠিক আছে মেন যে বড়ো মন্দির এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরীর মন্দিরের থেকে বড়ো মন্দির পুরীর মন্দির মানে পুরীর মন্দির থেকে মানে বয়স বেশি এটা আর কি মানে এক হাজার বছর পুরী মন্দির আটশো বছর এটা তার থেকে বেশি বয়স বস মানে তার থেকে পুরোনো মন্দির এটা হচ্ছে লিঙ্গরাজ মন্দির আর এখানে আর কি লিঙ্গরাজ অ্যাকচুয়ালি হরিহর হিসেবে পুজো হয় তো চারিদিকে মন্দির তোমাদেরকে একটু ভালোভাবে দেখাই বন্ধু এই যে দেখো তো এর ভিতরে ছোট ছোট মন্দিরগুলো ঘুরে দেখা টাইম প্রচুর লাগে আমাদের অ্যাকচুয়ালি ওটি বাসে এসেছি সব জায়গায় আজকে ঘুরবো তার জন্য আধা ঘন্টা টাইম দিয়েছে তো আধা ঘন্টা টাইম আমার মতে অনেকটাই ক্ষম মানে এইসব মন্দিরগুলো ঘুরে দেখতে গেলে এতটাই টাইম লাগে আর সব থেকে বড়ো মন্দির এই যে উড়িষ্যা ভুবনেশ্বরে আমরা এখন ভুবনেশ্বর এরিয়ায় প্রবেশ করে গেছি আর এই মন্দিরটা কারুকার্য দেখো বন্ধুরা আর এটা পুরীর মন্দির থেকে আরও আরও পুরনো মানে পুরীর মন্দির তো আটশো বছর তার আগে হাজার বছরের পুরনো এই মন্দিরটা তো সত্যি একটা অসাধারণ বড় লিঙ্গরাজ মন্দির আর এর আগে যখন আমি এসেছিলাম তখন এই মন্দিরটা আমি আসিনি আমি মানে এতটাই ক্লান্ত ছিলাম বাসেই ছিলাম বাস থেকে আর নামিনি তো সেই সময় তখন ভাবছি যে এই মন্দিরটা আমি মিস করে গেলাম আর এখানে সত্যিকারের কথা যে শিবলিঙ্গটা এটা হরিহরিষে পুজো হয় শৈলদ্বীপ যেটা শৈল পুজো নেয় যে শিলায় তো হরি হচ্ছে আপনার বিষ্ণু আর হত্র মহাদেব সেই হিসাবে আর কি পুজোটা হয় মন্দিরের আর এখান তোমার চারদিকটার ঘুরে ঘুরে দেখাই দেখি বন্ধু দেখো শুধু তোমাদের সত্যি ভালো লাগছে বন্ধুরা আমি আশা করি যতটুকু পাই তোমাদের দেখানোর চেষ্টা করছি এই জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের যে টিমে এসেছি বাসে এসেছি সেই বাসে এই জায়গাটার কোথাও কোনো উল্লেখ নেই বা কোথাও কেউ কেউ আসবে না আমরা একমাত্র দুজনে এসেছি আমি আমার ভাঙনে এখান থেকে তোমাদের ভিউটা দেখানোর জন্য এই জায়গাটা অ্যাকচুয়ালি অনেকেই মানে আমাদের বাসে তো মানে এতজন এসেছি পঞ্চাশ জনের কাছাকাছি এসেছি কেউ এই ট্রিপটাতে জানে না যে এখানে এসে এরকম ভিউ পাবো বা এরকমভাবে এটা ছবি ওঠা যায় আর একটা সত্যি তোমাদের ভালো ভিউ দেখানোর জন্যই কিন্তু আমি সব সময় জন্য চেষ্টা করছি ঠিক আছে তো এই লিঙ্গরাজ মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই ভিতরে গিয়ে এই যে মেন মন্দির যেটা ভিতরে গিয়ে প্রবেশ করলাম ঠাকুরকে দর্শন করলাম আধা ঘন্টা টাইমের ভিতরে তারপরে বাইরে এসে আবার ভিডিও শ্যুট করে নিলাম মানে যথেষ্ট টাইম হয়ে গেছে ঠিক আছে সত্যি ভালো লাগছে বন্ধুরা আমার সত্যি মন ভরে গেলে হেভি ভালো লাগছে আসলে তোমাদেরও ভালো লাগছে তোমাদের যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি তো প্রকাশ করা বাইরে একটা অসাধারণ মুহূর্ত একটা শিবলিঙ্গকে দর্শন করলাম যে এটা লিঙ্গ রাজ সমস্ত লিঙ্গ রাজা আর এখানে শিব নিজেই প্রকট হয়েছিলেন ঠিক আছে এখানে কেউ এটা স্থপত করেনি মানে যে অনেক জায়গায় যে শিবলিঙ্গটাকে স্থগিত করা হয়েছে তারপরে শিবলিঙ্গে হয়েছে এখানে শিব নিজেই প্রকট হয়েছিলেন যেটা এই পৌরাণিক কথা জানা যায় ঠিক আছে তো চলো দেখতে থাকি এরপরে আমাদের আর কি খণ্ডগিরি উদয়গিরি এরপরে নন্দনকানন লাস্ট আমাদের তো চলো এই যে সামনে মন্দিরের গেট এই যে মন্দিরের গেট এখান থেকে আর বাস আপনাদের নামাবে বা গাড়িতে আসবেন গাড়িগুলো এই ধার থেকে নামাবে ঠিক আছে এই ধার থেকে নেমে আসার পরে এখান থেকে সোজা আপনাদের এই মন্দিরে ঢোকার জন্য মন্দির গেট এই ধারে পড়বে আর মন্দির গেট এই ধারে পড়ার পরে আমরা এই সাইডে যা যে রাস্তাটা চলে গেছে দেখছেন এই ধারে যে রাস্তা চলে গেছেন একটু গেলেই সামনে যে বট গাছ একটা বড় গাছ আছে ওই গাছের পরে আমাদের এই ভিউ পয়েন্টটা যেখান থেকে আছি সুন্দরভাবে আপনি ফটো ভিডিও নিতে পারেন বা লিঙ্গ মন্দিরটাকে দর্শন করতে পারবেন বা কাউকে দেখাতে পারবেন নাহলে আপনি বাইরে আর কোথাও দেখুন এখানে এত বড় পাঁচুল লিঙ্গরাজ মন্দিরে শুধু মাথা দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটা ভিউ পাওয়া যায় না তার জন্য আপনারা গাড়িতে করে ওখান থেকে আসার পরে এখান থেকে আপনারা মন্দির দর্শন করুন আগে গিয়ে মন্দির দর্শন করুন দর্শন করার পরে আপনি বেরিয়ে এই সাইডে চলে যান এখান থেকে গিয়ে আপনি ভালোভাবে মন্দির ভিউটা নিন ঠিক আছে আর ভিতরে তোমাদেরকেও দেখালাম আর একটা জিনিস তোমাদেরকে দেখায় বন্ধ হয়েছে দেখো এই যে পুকুরটা দেখছেন এই পুকুরের চারিপাশ দিয়ে ছোটো ছোটো মন্দির ফটো ফটো ছোটো ছোটো মন্দির এই এখানেও একশো আটখানা মন্দির আছে একশো আটখানা এখানে কিন্তু মন্দির আছে একশো আটখানা লিঙ্গ এখন এই ভিতরে লিঙ্গগুলো নেই লিঙ্গগুলো নাকি চুরি হয়ে গেছে যেটুকু শুনলাম আর কি তো সত্যি একটা অসাধারণ জায়গায় যে তোমাদের দেখা এই যে মন্দিরে পাশে যায় যত জায়গাগুলো দেখছো মানে ছোটো ছোটো মন্দির একশো আটখানা মন্দির এখানে শিবলিঙ্গ ছিল একশো আটখানা শিবলিঙ্গ ছিল এখানে ঠিক আছে এই দেখো প্রত্যেকটা ছোট ছোট মন্দির হয়েছে এবং তো মন্দিরে দেখান একটা তো কোনো লিঙ্গ নেই সব লিঙ্গগুলো নাকি চুরি হয়ে গেছে আর ওখানে একটা তো বাবা কী করছে যায় না ওই যে তো পুকুরে চারি ধার দিয়ে দেখো ছোটো ছোটো যে মন্দিরগুলো প্রত্যেকটা মন্দিরের ভিতরে ছিল শিবলিঙ্গ একশো আটখানা এখানে মন্দির পাবে যেটা ভিতরেও একশো আটখানা শিব ঠাকুর আছে মানে এখনও মন্দির তৈরি আছে তো এখানেও সেই একশো একশো আটখানা গড়লে এখানে একশো আটখানায় আছে তো এই পুকুরটা সত্যি একটা অসাধারণ মানে এখানে আসার বারে এত ভালো লাগছে না এত একটা অসাধারণ বন্ধুরা মানে মুহূর্তটা হয়তো তোমাদের ভিডিও কতটুকু দেখাতে পারছি জানি না কিন্তু নিজে যে উপভোগ করছি দেখছি নিজের চোখে এই যে ফিল্ডটা না সত্যিই মন ভরে গেল বন্ধুরা ঠিক আছে তো চলো তো এখান থেকে বন্ধুরা ঘোরার পরে এখন আমরা এই যে লিঙ্গরাজ মন্দির তো এখানে তোমাদেরকে দর্শন করলাম এখান থেকে এখন যাবো উদয়গিরি খণ্ডগিরি তারপর নন্দনকানন ঠিক আছে তো এখন বাসে চলে যাচ্ছি তবে এখানে ঘুরতে হলে একটু টাইম হলে ভালো হয় কিন্তু আমরা অ্যাকচুয়ালি এতগুলো জায়গা দর্শন করছি না যেটা আমাদের টাইমটাও লিমিট এখনও আমাদের সব জায়গাগুলো দর্শন করতে গেলে আমি যদি একদম পার্সোনালি যদি একবার আসেন যে একবার এখানে ঘুরে যাবেন বা একবারে ঘুরবেন যে এইটুকু জায়গাটা কভার করবেন তাহলে টাইম নিয়ে আরামসে ভিতরে একশো আটখানা মন্দিরও দেখুন আরামসে এসে ভিতরে পুজো ফুজো দিন সব কিছু করুন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের টাইমটা খুবই শর্ট তো আধা ঘন্টা টাইমটা আমার মতে একটু কম তবে যাই হোক করি ডিসি বাস বেস্ট আপনি যদি পার্সোনাল কোনো গাড়িতে আসতেন না আপনাকে সব জায়গাগুলো দেখাতো না তবে একটা জায়গায় আমাদের মিস্টেক হয়েছে যেটা আর কি বন্ধ আছে এখন যে বুদ্ধ টেম্পেল যেটা বুদ্ধ টেম্পেল যে ওখানে কলিঙ্গ যুদ্ধের যে জায়গাটা ওটা আর কি বন্ধ আছে তো ওই জায়গাটা তোমাদেরকে দেখাতে পারলাম না যাই হোক পরে নেক্সট টাইম যখন আসবো তখন আবার দেখাবো তো এখন আর কি গাড়ির ওখানে চলে যাচ্ছি তারপরে উদয়গিরি খণ্ডগিরি দিকে কথা হচ্ছে বন্ধুরা ঠিক আছে তো ফাইনালি বন্ধুরা আমরা এখন চলে আসলাম উদয়গিরি আর খণ্ডগিরিতে তো এখানে তোমাদেরকে ওপর থেকে ভিউটা দেখো আর খন্ডগিরি উদয়গিরি পাহাড়ের পর এর থেকে তারপরে যাবো লাস্ট আমাদের নন্দনকানন তো চলো তোমাদেরকে দেখাবো উপারে গিয়ে পাহাড় উপর থেকে ভিউটা কেমন পুরো ভুবনেশ্বর সিঁড়িটাকে দেখা যায় তো সেটা তোমাদের দেখাবো তো এখন আমরা প্রথমে উঠবো আর কি উদয়গিরিতে উদয়গিরিতে ওঠার পর তারপরে যাবো খণ্ডগিরিতে ঠিক আছে তো এই দুটো পাহাড় মাঝখান থেকে কেটে এটা একটাই একটাই পাহাড় ছিল আগে তাই না আগে একটাই পাহাড় ছিল কিন্তু এটা কেটে দুটো ভাগ এখন উদয়গিরি আর খণ্ডগিরি নাম হয়ে গেছে আর এই পাহাড় কেটে তো অ্যাকচুয়ালি যে কোন মন্দির দেখালাম তোমাদের এই মন্দিরও বানানো হয়েছিল পাহাড় কেটে তো ইতিহাস আছে প্রচুর অনেক ইতিহাস পুরোনো ইতিহাসের স্মৃতি তো থাকবেই আর এখানে যে গুহাগুলো আছে যেগুলো সেই গুহাগুলো তোমাদেরকে দেখাবো অনেক রকম গুহা আছে এখানে আর টোটাল গুহার সংখ্যা এখানে এখন আছে তেত্রিশটা তো উদয়গিরিতে আছে আঠেরোটা আর খন্ডগিরিতে আছে পনেরোটা সেই হিসেবে আর কি টোটাল তেত্রিশটা এখন গুহার এখানে সংখ্যা আছে তো চলো তোমাদেরকে আগে উঠে দেখাই তারপরে তোমাদেরকে বলছি ডিটেলসটা যে আমরা এখন বন্ধুরা উদয়গিরিতে চলে এসেছি এখানে প্রচুর গুহা দেখতে পাবে আর কি এখানে তো এই এই ওঠার জন্য পাঁচ দিয়ে সিঁড়িও আছে সিঁড়ি দিয়ে উঠতে পারো আর নাহলে এই যেখান থেকে উঠতে পারো আমরা সিঁড়ি লাগবে না আমরা এখান থেকে উঠে যাবো কারণ আমাদের সমস্যা নেই কিন্তু বয়স্ক মানুষ একটু দূরে থাকবে বয়স্ক মানুষ যদি সমস্যা হতে পারে ঠিক আছে তো চলো আমরা আরামসে এখন উপরে থেকে উঠে উঠে তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমরা এখন উদয়গিরিতে উঠছি ঠিক আছে উদয়গিরিতে আমরা ওখানে দেখবো হাতি গুমফা তারপরে সর্পগুম্পা আর ব্যাঘ্র গুম্ফা এই তিনটে গুমফা দেখবো আমরা মানে গুমফা গুহা আর কি যেটা বাংলায় বলা হয় গুহা তো এই যে দেখো গুহাগুলো এখানে তো এই যে গুম্ফাটা বন্ধুরা দেখছো এটা হচ্ছে সর্বগুম্ফা এই যে গুম্ফাটা দেখছো এটা হচ্ছে সর্বগুম্ফা সর্বগুম্ফা এখানে তখন লেখা আছে এই যে সর্বগুম্ফা পাহাড়ে উঠলাম তো দম হয়ে গেছে এই দেখুন সর্বগুম্ফা তো এটা অ্যাকচুয়ালি সাপের মতো দেখতে বলে এই জন্য গুম্ফাটার নাম সর্বগুম্ফা রাম দেখুন একটা সাপের সেই সবল যে আর কি সাপ শোল মাসে যে সাপের মতো দেখতে ওই জন্য সর্বগুম্ভা নাম হয়েছে ঠিক আছে তো চলো আস্তে টুপুর দিকে যাই এই যে ব্যাঘ্র গুমফা এই যে বাঘের মতো হা করে আছে এই যে গুমফাগুলো অ্যাকচুয়ালি গুম্ফাগুলো ও এই যে এখানে চোখও তৈরি করেছে চোখও দিয়েছে তো এই হচ্ছে ব্যাঘ্র গুম্ফা তো ব্যাঘ্র গুম্ফার এই যে এখানে আন্দার জানা মানা হয় নো এন্ট্রি হয় ফটো আছে কিছু না ইদের সে কিছু ব্যাঘ্র গুম্পা বাঘের মতো তৈরি করেছিল তার জন্য ব্যাঘ্র গুম্প আর এর ভিতরে গুম্পার ভিতরে আদাস কিছুই নেই এর ভিতরে অ্যাকচুয়ালি তখন কই ঋষি মনীষীরা আর কি ধ্যান করতো ওহ পাহাড়ে চড়ছে তো দম হয়ে যাচ্ছে চলো তোমাদেরকে আরো যে ওহ তো বন্ধুরা তোমাদেরকে আশা করি ভালো লাগছে সুন্দর একটা পরিবেশের ভিতরে তোমাদেরকে নিয়ে আসলাম এই উদয়গিরি খণ্ডগুলি তোমাদেরকে দেখালাম তো এখানে অ্যাকচুয়ালি গুয়া বানানো হয়েছিলো এর যে ঐতিহাসিক যে হিস্ট্রি তখনকার সময় আর কি ওই ঋষি মনীষীদের আর কি বাঁচানোর জন্য বা তারা এখানে ভিতরে বসে ধ্যানও করতো তখন রাজা তো সেই সময়কে আর কি এই গুহাগুলো বানতো গুহার সংখ্যা তখন অ্যাকচুয়ালি মানে পৌরাণিক ইতিহাসের ভাষায় আর কি যেটা একশো সতেরোখানা গুহা আবিষ্কার করা হয়েছিল কিন্তু এখন এই মুহূর্তে এই সামনে যে দেখছে এটা যে খণ্ডগিরি খণ্ডগিরিতে আছে না পনেরোটা আর এই যে উদয়গিরি উদয়গিরিতে আছে হচ্ছে আঠেরোখানা টোটাল তেত্রিশখানা গুহা এখন এই মুহূর্তে দেখতে পাওয়া যায় ঠিক আছে এর থেকে বেশি এখন আর পাওয়া যায় না তো সত্যি একটা অসাধারণ জায়গা অসাধারণ জায়গা আর এর আগে আমি যখন এসেছিলাম তখন এই জায়গাটা অতটা ভিডিও করে নিই মানে ভিডিও বলতে তখন মোবাইলে ছিল ফটো করেছিলাম কিন্তু তখন আর কি এরকম যে ভিডিও বানাতে হবে ছাড়তে হবে এরকমভাবে তোমাদেরকে দেখাতে পারিনি যাই হোক তোমাদের যারা এর পরে আসার প্ল্যান করছো তারা অবশ্যই আসবে দেখবে যারা সত্যি ভালো লাগবে আর যারা বয়স্ক লোক আছে তাদের একটু পাহাড়ে উঠতে সমস্যা তারা আমি রিকোয়েস্ট করবো যে তারা একটু দূরে থাকায় ভালো বয়স্ক লোকদের জন্য ঠিক আছে তো চলো আমরা নিচে যাই নিচে গিয়ে তোমাদেরকে দেখাবো তো এখন এই যে বন্ধু আমরা উদয়গিরি ঘুরে আসলে আর খণ্ডগিরিতে উঠছি খন্ডগিরি পাহাড়ে উঠছে এটা এখান থেকে একশো আশিখানা সিঁড়ি এখানে উঠতে হবে একশো আশি খানা সিঁড়ি ঠিক আছে প্লাস তার উপরে গিয়ে আবার পঁচিশখানা সিঁড়ি তো এতগুলো সিঁড়ি ধাপ উঠে উঠে তারপরে আমরা উঠছি ঠিক আছে চলো ব্যাক ক্যামেরা করে দেখাই তোমার চলো হ্যাঁ হবে হবে তো আমরা এখন বন্ধুরা খন্ডগিরিতে ওই যে সামনে এখন ওটা হচ্ছে উদয়গিরি ওই যে উদয়গিরি পাহাড় দেখতে পাচ্ছ এখন খন্ডগুলিতে উঠে এসেছি উপরে মন্দির এই যে আর এখান থেকে ভুবনেশ্বর এয়ারপোর্ট ওই যে আপনারা বলছিলাম যে আপনারা প্লেনে যদি আসেন পুরী উড়িষ্যা যদি প্লেনে যদি ঘুরতে আসেন ট্রেনও আছে বাসও আছে প্লেনও আছে প্লেনে আসলে আপনাকে কলকাতা এয়ারপোর্ট থেকে ভুবনেশ্বর নামতে হবে তো এই যে ভুবনেশ্বর এয়ারপোর্ট সামনে ওখানে ওই যে ভুবনেশ্বর এয়ারপোর্ট তো ওখানে নেমে ওখান থেকে গাড়ি করে আপনাকে যেতে হবে ঠিক আছে তো এখানে তো প্রচুর এখন ফটো ভিডিও সেলফি পয়েন্ট উঠছে চলো আমরা এখন ওই উপরে মন্দিরটা কাছে গিয়ে তোমাদেরকে দেখাই মন্দিরটা দেখাবো ঠিক আছে চলো তো এই যে মন্দিরটা মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে মোবাইল ক্যামেরা এলাও নেই জুতো খুলে দেওয়া যেতে হবে ভিতরে তো এই যে মন্দিরটার এখান থেকে পুরো ভিউটা দেখো তোমাদের ও সত্যি অসাধারণ মন্দির পাহাড়ে উঠতে একটু কষ্ট হয় স্বাভাবিক কিন্তু কষ্ট হওয়ার পরে উপরে উঠে যে ভিউ পয়েন্টটা যে সৌন্দর্যটা তাতেই কষ্ট দূর হয়ে যাবে তোমার তো ফাইনালি বন্ধুরা এখন এই যে কাননে পৌঁছে গেলাম এখন এই নন্দনকাননে এখানে এটা লাস্ট আমাদের স্টপেজ ঘোরা নন্দনকানন এখানে এখন ঘুরবো আমরা নন্দনকানন এখান থেকে ঘুরে তোমার রাস্তা আমরা রিটার্ন করব তো নন্দনকাননটা এখন এখানে তোমাদের ভিতরে কী কী দেখছি কী কী মানে এটা একটা একটা জিওলজি পার্ক একটা ন্যাশনাল জিওলজি পার্ক একটা অ্যাকচুয়ালি এই পার্কটা এই পার্কটা মানে আমাদের ইন্ডিয়ায় যতগুলো পার্ক মানে চিড়িয়াখানায় আছে আর কি মানে চিড়িয়াখানা যে জীবজন্তু দেখা যায় যতগুলো জু আছে সমস্ত জায়গায় এখান থেকে সার্ভিস হয় মানে যেখানে কি যতগুলি অ্যানিমালস দেখা হয় আমাদের যে বাঘ সিংহ টাইগার যা কিছু দেখা হয় আর কি সব কিছু এখান থেকে সার্ভিস এটা হচ্ছে ন্যাশনাল জিওলজি পার্ক ঠিক আছে তো এখান থেকে আমাদের সব জায়গায় সার্ভিস হয় তো এইটা হচ্ছে মেন পার্ক উড়িষ্যা এটা ভুবনেশ্বরে তো এই যে তোমাদের দেখা চলো এই যে নন্দনকানন এই যে আমাদের এখন এন্ট্রি টিকিট পেয়ে গেছে এন্ট্রি ফি হচ্ছে এখানে পঞ্চাশ টাকা তারপরে ভিতরে এখানে অনেক রকম তো জঙ্গল সাফরি আছে ব্যাটারি গাড়ি আছে যেটা আপনারা করতে চান তো সেখানে আর কি অনেকগুলোই টাকা লাগে আগে মানে আপনার জঙ্গল যে বাসটা আছে এটা এখন এসি বাস হয়ে গেছে তার জন্য সেখানে একশো টাকা ব্যাটারি গাড়ি আছে আশি টাকা তো এরকম আর কি সিস্টেম আপনাদের এখানে ভাগ ভাগ করে নেওয়া হবে ঠিক আছে তো আর এর ভিতরে তো রোপ হয়ে আছে অনেকগুলো আর কি অপশান আছে তো সবগুলো দেখতে হলে অ্যাকচুয়ালি আমাদের যে ওটিসি বাসে সেখানে দু ঘন্টা টাইম দিয়েছে তো ঢোকার পরে বন্ধুরা গেট থেকে ঢোকার পরে যদি আপনাদের কাছে যদি কোনো প্লাস্টিকের বোতল বোতল থাকে এরকম যদি বোতল থাকে প্লাস্টিকের তাহলে এখানে ট্যাগ লাগাতে হবে পঞ্চাশ টাকা জমা দিয়ে আর কি ট্যাগ লাগিয়ে ভিতর নিয়ে যেতে হবে এখন প্লাস্টিক বোতল এলাও নেই ব্যাগ থাকলে ট্যাগ লাগিয়ে আপনাদেরকে যেতে হবে আর তারপরে ট্যাগ লাগানোর পরে আপনি আবার আসার সময় যখন ট্যাগটা ফেরত দেবেন তখন আবার আপনাকে টাকা রিটার্ন করে দেওয়া হবে ঠিক আছে তো এখানে সিস্টেমের প্লাস্টিকের বোতল এলাও নেই তো আর গেট থেকে ঢুকেই আপনার দা বাঁধাধারে পড়বে আর কি তো চলো আমাদের ব্যাগটা চেক করে নি তো টিকিট চেকিং করে বন্ধুরা এই যে ভিতর ঢুকে গেলাম চেকিং করার পরে যে ভূতের ঢুকে গেছি চলো এখন সামনে তোমাদেরকে কি পরিবেশ দেখা জঙ্গলের ভিতরে এতদিন আমরা চিড়িয়াখানায় ঢুকেছি জঙ্গলে আর কি খাঁচায় বন্দি থাকে বাঘ সিংহ হরিণ খাঁচায় বন্দি থাকে আর এখানে তোমাদের জঙ্গল সাফারি মানে জঙ্গল সাফারি করাবো পুরো একদম ছাড়া আমরা হচ্ছে বন্দি অ্যানিমেলস নয় আমরা বন্দি জঙ্গলে অ্যানিম্যালস ছাড়া ঠিক আছে এতদিন অ্যানিম্যালস বন্দি আমরা ছেড়ে ঘুরে বেরিয়েছি দুটো ডিফারেন্স ঠিক আছে তো চলো আমাদের গাড়ি এবার ব্যাটারি গাড়ি করবো ব্যাটারি গাড়ি করে দেখবো আর এই পার্কটা ঘুরে দেখতে গেলে অনেকটা টাইম অনেক কিছু আছে ভিতরে কিন্তু এতটা শর্ট টাইমে দেখানো মুশকিল আর সামনে একটা ঝর্ণা তো অসাধারণ ঝর্ণা নয় আর কি জলের ফর এত যাই হোক দেখতে তো অসাধারণ লাগছে আর এখানে অনেক কিছুই আছে যতটুকু দেখানো যায় তোমাদেরকে চেষ্টা করবে ভিডিওতে দেখতে থাকো বন্ধ ঠিক আছে আর এটা একটা আলাদা ব্লক হওয়া উচিত আমার মতে এত কিছু দেখাতে গেলে আলাদা একটা ব্লককে তোমাদের দেখানো উচিত আমার মতে যতটুকু পারে দেখাচ্ছি চলো তারপর দেখছি তো বন্ধুরা কারণে একটা আলাদা ফাট নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কারণ এর ভিতরে এতটা ঘোরার জায়গা বা এতটা এই এই ভিডিওতে এতটা দেখাতে গেলে না ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে অলরেডি ভিডিও অনেকটা বড় হয়ে গেছে তো যতটুকু পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এর পুরো ডিটেলসটা নিয়মের যে নন্দনকানন পার্কে ভিতরে কোথায় ঘুরলাম জঙ্গল সাপারে কী কী দেখলাম সব কিছু একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো বন্ধুরা ঠিক আছে তো এই ব্লগটা বন্ধুরা এখানে শেষ করবো তো এতক্ষণ তোমাদের যে পুরী সাইড সিন যে ব্লগটা দেখলাম বন্ধুরা তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই এখানে বন্ধুরা ভিডিওটা একটা লাইক করবেন শেয়ার করবেন আর একটা রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবার ভিডিও দেখছেন বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কারণ এইরকম ব্লগ ভিডিও তোমাদের সাথে অবশ্যই নেক্সট টাইম আরও অনেক কিছু শেয়ার করতে চলেছি তার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকটা প্রেস করে নেবেন বন্ধু ঠিক আছে তো জঙ্গল সাভারি নন্দনকরণের যে টোটাল ডিটেলসটা এখানে দেখতে পাচ্ছেন সব কিছু নিয়ে তোমাদের নেক্সট পার্টে আসছি ততক্ষণ জন্য ভালো থাকুন সুস্থ থাকুন টাটা